হাই আজকের ভিডিওটা এভাবে শুরু হলো তার কারণ আজকে একটা স্পেশাল ভিডিও আর স্পেশাল তার কারণ হচ্ছে এক বছর আগে যে যুদ্ধটা শুরু হয়েছিল তার ফলাফল এই যে আমার হাতে হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ এর ভেতরে আছে সিলভার প্লে বাটন আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের তোমাদের আর তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় আজকে এই জায়গায় আর সেই জন্য আমার সকল ভিউয়ার্সকে আমার সকল সাবস্ক্রাইবার্সকে আমি এবং আমার পুরো টিমের পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা এভাবেই সাথে থেকো তো বুঝতেই পারছো যে আজকে এটা নিয়েই ভিডিও তো প্রথমে দেখা যাক যে এর ভেতরে কি আছে যদিও এটা আমি আগে খুলেছি চেক করার জন্য প্রথমে আছে একটা স্পঞ্জ ইউটিউবের পক্ষ থেকে একটা সার্টিফিকেট জানি না কি দেখাতে পাচ্ছি আরো কিছু কাগজপত্র কংগ্রাচুলেশনস এবং সব শেষে সিলভার প্লে বাটন যদিও এটা তিন মাস আগে আসার কথা ছিল ঠিক আছে বেটার লেট দ্যান নেভার এসে তো দেরি হলেও তো এখানে কি লেখা আছে একটু পড়ি প্রেজেন্টেড টু সঞ্চারী শিকদার যেহেতু আমার চ্যানেলের নাম আমার নিজের নামে তো এখানে আমার নামটাই লেখা রয়েছে প্রেজেন্টেড টু সঞ্চারী শিকদার ফর পাসিং ওয়ান লাখ সাবস্ক্রাইবার্স আর নিচে ইউটিউবের লোগো দেখা যাচ্ছে কি জানি না আমি একটা ক্লোজ ভিউ দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলে আমি একা পারফর্ম করি না আমার স্টুডেন্ট আমার বাচ্চারাও পারফর্ম করে তোমরা সকলে সেটা জানো তো এটা দেখার পরে আমার বাচ্চাদের কিরকম ছিঁড়ে ফেলো না কিন্তু যাদের দেখতে পাচ্ছেন তাদের তো মনে হয় সকলকেই চেনেন হ্যাঁ এইটা হচ্ছে আমাদের ইউটিউব থেকে এসেছে সবাই একটা হাততালি হয়ে যাক আচ্ছা তোমরা কি বলতে চাও বলো আমাদের ভিউয়ার্সদের কে কি বলতে চাও বলে ফেলো তো তোমরা কি ভিডিও করবে ভালো করে করবে নাকি দেখ ভালো করে বল কিন্তু সব ভিউয়ার্সরা কিন্তু সব দেখছে ভালো করে করবি ইভাল বল জোরে করে বল তো ফিরে এলাম ভিডিওতে ভিডিওটা এখানে শেষ করছি না কারণ প্রচুর মানুষকে থ্যাংকস দেওয়ার আছে এর আগে আমার একটা পোস্টে কোয়েশ্চেন এসেছিলো যে দিদি তোমার ইউটিউব জার্নিটা বলো তো তখন আমি সেভাবে কোনো আলাদা করে ভিডিও করে উঠতে পারিনি তাই আজকে এই ভিডিওটাই একসাথে সবার আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব যতদূর আমার মনে পড়বে প্রশ্নগুলো তো ইউটিউব জার্নির কথা যদি বলি তাহলে দু হাজার সালে লকডাউন না আসলে হয়তো আমি ইউটিউবে আসতাম না কারণ তখন বাড়িতে বসে থাকতাম আর কি করব খুঁজে পেতাম না তখন আমার এক ছোটোবেলার বন্ধু আমাকে বলে ইউটিউবে আসতে তো সেই আমার চ্যানেল ক্রিয়েট করে দেয় এবং প্রথম প্রথম আমার যে কন্টেন্টগুলো ছিল সেই ক্যামেরা করেছে সেই এডিট করেছে সেই পোস্ট করেছে এটা বলতে গেলে তারই চ্যানেল ছিল আমি তখন ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না যদিও আমি এখনও খুব একটা বেশি কিছু জানি না কারণ যদি জানতাম তাহলে তিন মাস আগে আমার এটা আসার কথা এটা তিন মাস দেরি হলো আসতে তো যাই হোক আমার ইউটিউবে আসার পিছনে আমার ওই বন্ধু সত্যি অনেক হেল্প করেছে এবং তার জন্য আমি এবং আমার পুরো টিমের তরফ থেকে তাকে অনেক 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 থ্যাংক ইউ পরে যাদের কথা বলবো তাদেরকে আমি থ্যাংক ইউ দিয়ে ছোটো করতে চাই না কারণ আমি যদি সূর্য হই তাহলে তারা হচ্ছে আমার গ্রহ উপগ্রহর মতো এবং এই সবাইকে নিয়ে আমার একটা সৃষ্টি জগৎ তো সৃষ্টি জগৎ বললাম এই কারণে কারণ সৃষ্টি আমার নাচের গ্রুপের নাম সেই কারণে বললাম কথাটা তো তারা হচ্ছে আমার স্টুডেন্ট এবং তার গার্জিয়ানরা শুটিংয়ে এত কষ্ট হয় যারা শ্যুট করে তারা জানে আউটডোর শ্যুট আমরা বেশি করি এবং আউটডোর শুট করতে গেলে তোমাকে সব কিছু মানে ফেস করতে হবে রোদে কষ্ট হচ্ছে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলি শ্যুট করতে গিয়ে আমার এই দুটো গাল পুরো ফেটে মনে হচ্ছে রক্ত বেরোবে সন্দেশে আতে হ্যাঁ এটা করতে গিয়ে নয়া দামান পুরো মনে হচ্ছে যে চামড়া পুরো পুড়ে যাচ্ছে আমি যেরকম কষ্ট করি একইভাবে আমার স্টুডেন্ট এবং তার গার্জিয়ানরা সবাই কষ্ট করে এবং এর জন্য কি বলবো মানে থ্যাংকস তো দেওয়া যায় না অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ তোদের আর তারপরে আমি যাদের কথা বলবো আমার ফ্যামিলি কারণ ফ্যামিলি সাপোর্ট না হলে কেউই কিছু করে উঠতে পারে না এটা খুব সত্যি কথা একটা মেয়ের পক্ষে তো সম্ভবই না আমার ফ্যামিলি যদি এরকম হতো যে শখে নাচ শিখছে দু পাঁচ বছর পরে হয়তো ছেড়েই দেবে তাহলে হয়তো আমি আজকে এই জায়গায় কোনো থাকতাম না তো সেই জন্য ফ্যামিলিকেও থ্যাংকস দেওয়া যায় না আই এম লাকি টু হ্যাভ দিস ফ্যামিলি অ্যান্ড টু বি ইন দিস ফ্যামিলি এরপরে আমি প্রত্যেকটা মানুষকে থ্যাংকস দিতে চাই ইচ অ্যান্ড এভরি যে ভ্যান কাকুর ভ্যান নিয়ে আমরা শ্যুট করেছি যেখানে যেখানে গেছি যারা যারা পারমিশন দিয়েছে যারা যারা হেল্প করেছে প্রত্যেকটা মানুষকে কারণ এদের মধ্যে একটা মানুষ না থাকলে আজকে এই জায়গাটা আমরা আসতাম না এক বছরের মধ্যে ওয়ান লাখ সাবস্ক্রাইবার্স কমপ্লিট করা সেলিব্রিটিদের কাছে খুব ইজি আমি কোনো সেলিব্রিটি না আমার বাচ্চারাও কোনো সেলিব্রিটি না কিন্তু এই ইমেন্স যে ভালোবাসাটা পেয়েছি তোমাদের কাছ থেকে তো তার জন্য তোমাদের আর কি বলবো তোমাদের থ্যাংকস দিয়ে আমি শেষ করতে পারবো না একটাই কথা বলবো সাথে থাকো সাথে থাকো সাথে থাকো কারণ আমি কিছু ভেবে ইউটিউবে আসিনি এটা পাবো বলে আসিনি বা আমি টাকা ইনকাম করব বলে আসিনি আমি কিছু না ভেবেই ইউটিউবে এসেছি তবে হ্যাঁ এখন যেহেতু আমার ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে সেজন্য আমি এখন ভাবছি মাথায় অনেক আইডিয়া আসে যেগুলো সবসময় শুটিং করা সম্ভব হয় না আস্তে 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 দেখা যাক আমি নতুন কি আনতে পারি তোমাদের জন্য শেষ করার আগে আরও একবার আমার প্রত্যেক সাবস্ক্রাইবার্স এবং প্রত্যেক ভিউয়ার্সকে অনেক 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 ভালোবাসা অনেক থ্যাংক ইউ অনেক ভালোবাসা তো আজকের ভিডিও এইটুকুই টাটা